বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা বন্ধে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর আইনি নোটিশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চারুকলা পরিষদের ডিন অধ্যাপক ডক্টর নিসার হোসেন বলেন, জঙ্গি আদর্শে বিশ্বাসী ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। তার সাথে রমনা বটমূলে বোমা হামলাকারীর চিন্তাধারার কোনো পার্থক্য নেই। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, এমন চিন্তাধারার মানুষদের পাত্তা না দেয়াই ভালো। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। চারুকলার মঙ্গল শোভাযাত্রা কেবল বাঙালির বর্ষবরণের অনুষঙ্গই নয়, বরং ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আরেকটি নতুন বাংলা বছর যখন দুয়ারে, তখন ধর্মীয় অনুভূতির কথা বলে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গল শোভাযাত্রাকে বাঙালি সংস্কৃতির অংশ নয় দাবি করে সংস্কৃতি, ধর্ম, স্বরাষ্ট্র সচিব ও ঢাকার জেলা প্রশাসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনকে নোটিশ পাঠানো হয়। চারুকলা অনুষদের ডিন বলেন, এর সাথে ধর্মের কোনো বিরোধ নেই, আর সাংবিধানিক যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাও বিচারে টিকবে না। মূলত সরকারের বিপক্ষেই বলা হয়েছে যে কেন এটা সংবিধান বিরোধী নয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, সেই কারণে এটা আইনি নোটিশ পাঠিয়েছে। আমার মনে হয় যে, আমি জানি না যেখানে পাঠিয়েছে, যে বিচারক মহামান্য বিচারকের সামনে এটা উপস্থাপিত হবে, মাননীয় বিচারকের সামনে যিনি পাঠিয়েছেন নোটিশ তাকে ধন্যবাদ জানাই যে তিনি অন্তত রমনা মটমূলে যারা এগুলোর বিরোধী বোমা নিয়ে গেছিল, উনি অন্তত বোমা নিয়ে আসেননি। আইনে যদি উনি না পারেন তখন বোমা নিয়ে আসবেন কিনা আমার মনে হয় সেটাও হতে পারে, যে বোমা নিয়ে তারপরে মাঠে নামবেন। যে এটা যদি কোনো কারণে আদালত কোনো তার পক্ষে সমর্থন করে, তাহলে কিন্তু রমনা বটমূলে যারা এই বোমা নিয়ে গেছিল ওই তাদেরকে আবার শহীদ হিসেবে ঘোষণা দেওয়া হোক, কারণ সেও তো এগুলোর বিরুদ্ধে গেছিলো, সেটার জন্য কিন্তু আরেকটা নোটিশ সে ফাইল করবে আমার যেটা ধারণা। ওনার তার চেয়ে ভালো জঙ্গি লাইনে চলে গিয়ে বোমা টোমা ফাটানো, ওটাতে বরং এফেক্টিভ হবে এটা চাইতে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা একজন আইনজীবীর এমন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন। কেউ ব্যক্তিগত কোনো একটা চেষ্টা করছে সেটা সে করতেই পারে, কিন্তু আইনি ব্যাপার, আইন বুঝে নিক। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে, আমাদের এত মানুষ, একজন বিক্ষিপ্ত কেউ কিছু কি কারো কিছু দিয়ে কিছু হবে নাকি, এবং এটা নিয়ে এত গুরুত্ব পাবে বলে মনে করি না। এবছর 34 পা রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, যে শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বিকশিত হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।